মহান স্বাধীনতার আগ থেকেই রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাস ছিল বরেণ্য গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের। অসংখ্য কালজয়ী গানের শিল্পী ফকির আলমগীরের অদম্য ইচ্ছে ছিল নিজের নামে হোক খিলগাঁওয়ের একটি সড়কের নাম। তবে মৃত্যু দুই বছর পর হলেও তার সেই ইচ্ছে পূরণ করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফকির আলমগীরের নামে সড়ক বাঙালি সংস্কৃতিকে জাগ্রত করবো বলে মন্তব্য করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ও সখিনা গেছস কিনা ভুলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এই গান গিয়েই তো আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। এই প্রথম ঢাকার রাজপথের নামকরণ হলো কোনো শিল্পীর নামে। এটি দেশীয় সংস্কৃতির বিকাশে মাইল ফলক বলে মন্তব্য করেন সংস্কৃতির বিশিষ্ট জনেরা। ফকির আলমগীরের নামটা স্থায়িত্ব পেল এবং ব্যক্তির নামের সাথে নিশ্চয়ই তার কর্মেরও স্থায়িত্বটা এসে যায়। শিল্পের প্রতি যে রাষ্ট্রের দায় আছে সেটাও দায় পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। বাবার নামে একটি সড়কের পরিচিতি পেয়ে আবেগে আপ্লুত ফকির আলমগীরের ছেলে মাসুক আলমগীর বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থায়ী হয়ে গেল, যেটা বাংলাদেশে একদম খুব রেয়ারলি হয়, শিল্পীদের নামে সড়ক উদ্বোধন। আশা করি এটা আসতে শুরু হলো এবং ভবিষ্যতে বিভিন্ন শিল্পীদের নামে সড়ক উদ্বোধন হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।